হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। মাঝখানে কয়েকদিন ধরে তোমাদেরকে সেরকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, একটু অসুবিধা ছিল, শরীরটা ঠিকঠাক ছিল না সেই জন্য। তা আজকে আমি আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা সঙ্গে থেকো কিন্তু অবশ্যই। আজকে হচ্ছে সোমবার, তৃতীয় সোমবার। আজকে মন্দিরে যাব, পুজো দিতে প্রত্যেক সপ্তাহেই যাই, তা আজকেও যাব। এই যে আমার স্নান টান হয়ে গেছে, অন্যদিনের তুলনায় একটু তাড়াতাড়ি আমি স্নান করে নিয়েছি, এখন বাজে 11টা। তা স্নান টান হয়ে গেছে, এবার ঠাকুরের ওখানে কিছু জোগাড় করে নেব, তারপরে মন্দিরে যাব। তোমরা দেখতে থাকো। এ দেখো বন্ধুরা, আমি ঠাকুরের জায়গায় চলে এসেছি, মন্দিরে যাবার প্রস্তুতি নিচ্ছি। এই যে কাঁসার থালাটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে যা যা ফুল আমি নিয়ে যাব সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সবই গাছের ফুল, কোনোটা কেনা হয়নি। বেলপাতা বা আকন্দ ফুল যেটা, এগুলো আমাদের পাশে একজনের বাড়িতে আছে, সেখান থেকে এনেছি। আর জবা ফুলটা আমাদের গাছের সাদা যে ফুলগুলো, এগুলোকে আমরা বলি কড়ি ফুল, সেগুলো আমাদের গাছে, সেগুলো তুলে নিয়েছি। আর পেয়ারা দুটো তুলে নিলাম, কারণ ঠাকুর গাছ থেকে পেরে নিয়েছি, আমাদের গাছ থেকে, কারণ পেয়ারা দুটো গোটা ফল হিসাবে ঠাকুরকে দেওয়া হবে, সেই জন্য পেয়ারা দুটো নিয়ে নিলাম ধুয়ে। আর এটা হচ্ছে গরুর দুধ, প্যাকেটে দুধ নিইনি, গরু দুধ নিয়েছি। আর ধূপকাঠি, মোমবাতি, এই ছোট্ট যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি। এই দুধের মধ্যে আমি সিদ্ধি, গঙ্গা জল, আর হচ্ছে ঘি, আর সাদা চন্দন সমস্ত কিছু দিয়েছি, এটা ঠাকুরকে দেব বলে, মাথায় ঢালবো বলে। আর বাতাসা নিয়েছি, পুজো দেব। তো বন্ধুরা, আমার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাজানো, যে ঠাকুরে যা যা জিনিস লাগবে আর কি পুজো দিতে, দুধ দুধ গঙ্গা জল তার মধ্যে সিদ্ধি দিয়ে মিশিয়ে নিয়েছি, আর ফুল ফল যা নেওয়া সব নেওয়া হয়ে গেছে। এখন আমি মন্দিরের দিকে যাব, দেখা যাক কী হয়, যদি পারি দেখাবো মন্দিরের ভেতরটা, আর যদি না পারি তাহলে কিছু করার নেই, তো দেখি, চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমি মন্দিরের ভেতর চলে এসেছি, এখন ঠাকুর মশাই বসে আছেন, অন্যান্য সবাইও আছে পুজো দেবে বলে, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি আর বাবা দুজনে পুজো দিয়েছি। তা আমি কিভাবে পুজো দিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটার জন্য আমার মানে আমি খুবই দুঃখিত, কারণ সেরকম কাউকে পেলাম না যে আমার পুজো দেওয়াটা ক্যামেরা বন্দি করা হবে, সেরকম কাউকে আমি পাইনি, তো সেই জন্য আমারটা দেখাতে পারলাম না। কিন্তু বাদ বাকি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মায়ের মূর্তি রয়েছে, মাকে কী সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এ দেখো আমিও দিয়েছি, আমাদের গাছে জবা ফুল দিয়েছি। এখানে বড় বাবা আছেন, আর এদিকে ভোলে বাবা, ওনাকেও খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে। এটা আমাদের কাছে, আমাদের মানে প্রত্যেক বছর এটা আর কি খুব জমজমাটি ব্যাপার আমাদের এখানকার এই মন্দিরে। প্রত্যেক শ্রাবণ মাসে মোটামুটি 5টা করে সপ্তাহ থাকে, তা প্রত্যেক শ্রাবণ মাসে এই প্রত্যেক সপ্তাহে খুব সুন্দর করে পুজোটা হয়, আমরাও আসি এখানে পুজো দিতে। এখন যারা পুজো দেবে তারা বসে পড়েছে। তো বন্ধুরা, আমার মন্দির থেকে মন্দিরের পুজো হয়ে গেছে, মন্দির থেকে আমি চলে এসেছি, এবার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দেব। ঘরে শিব ঠাকুর আছে, তা সেখানে পুজো দেব। ঠাকুর বাসন পরিষ্কার হয়ে গেছে, গুছিয়ে নেব, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই স্টিলের গামলাটা নিয়ে নেব, নিচের যে বড় গামলাটা আছে, ওপরের বাসনগুলো নামিয়ে রাখলাম, এবার এই গামলাটার মধ্যে ফুলটা রাখবো। আর যে ওপরে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, কারণ পুজো দেওয়ার আগে ফুলে একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া ভালো। বেলপাতাটাও এই গামলাটার মধ্যে রেখে দিলাম। গামলায় আমার ফুল নেওয়া হয়ে গেছে, ফুল বেলপাতা, এবার আসনে ঠাকুরদের সাজিয়ে নেব। আর মন্দিরে যাবার আগেই আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিয়েছি,
আর ঠাকুরদের একটা ভিজে কাপড় দিয়ে মুছিয়েছি, যা সমস্ত যা দেবদেবী আছেন ওনাদেরকে ভিজে কাপড় দিয়ে মোছানো হয়েছে, বা ঠাকুরের সামনে যে আসনটা সেখানটাও পরিষ্কার করা হয়েছে, মেঝেটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে। সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, কারণ সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সেগুলো আর দেখাইনি। তা এখন সব ঠাকুরদের আমি জবা ফুল দিয়ে প্রথমে সাজিয়ে দেব, কারণ জবা ফুলটাই আজকে একটু বেশি পেয়েছি, সাদা ফুল খুব একটা পাইনি বলে ভুল হবে, মানে গাছের একদম ওপর দিকে সাদা ফুলগুলো রয়েছে, মানে অনেকেই তো ফুল নেয় আমাদের বাড়ির থেকে, তার নিচে ওই জন্য খুব একটা ছিল না সাদা ফুল, ওই জন্য অল্প পেয়েছি, জবা ফুলই বেশি পেয়েছি, তাই দিয়ে সাজিয়ে দিচ্ছি সবাইকে। এই যে মাতারেকেও জবা ফুল দিয়ে দিলাম, মাতারা জবা লাল জবা পছন্দ করে, কিন্তু লাল জবা আমাদের বাড়িতে নেই, সেই জন্য যেই জবা ফুল আছে সেই জবাই আমি দিই, যে এখানেও দিয়ে দিলাম। এটা পিঁপড়ে ছিল, ওই পিঁপড়েটাকে আর কি ফেলে দিলাম। সাদা ফুল অল্প কটা পেয়েছি, সেই সাদা ফুল গুরুদেব গোপাল এনাদের দিয়ে দিচ্ছি, কারণ তোমরা সবাই জানো যে গুরুদেবরা সাদা ফুল পছন্দ করে, ওই জন্য ওনাদেরকে সাদা ফুল দিলাম দুটো একটা করে। আর জবা ফুলে কি যে পিঁপড়ে ধরে কি বলবো তোমাদের, ওই জন্য ছাড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আমি আজকে সোমবার এই ভিডিওটা করছি, তোমরা মঙ্গলবার এই ভিডিওটা দেখতে পাবে। আচ্ছা, প্রথমে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি দুধ গঙ্গা জল, তার মধ্যে যা যা দেওয়ার থাকে, ধরো সিদ্ধি ঘি এগুলো তো দেওয়া হয়, সেগুলো দিয়ে স্নান করিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে নিচ্ছি। আমি বাটিটা একটুখানি ছোট হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে আমার। আচ্ছা, প্রথমে ফল নিবেদন করলাম, আমাদের গাছেরই ফল এটা, বোটা শুদ্ধ কিন্তু দিতে হয়, ফল নিবেদন করলে সেটা বোটা শুদ্ধ দিতে হয়, নামিয়ে রাখলাম পাশে, কারণ বললাম তোমাদের যে জায়গাটা অল্প, ওই জন্য ফলটাকে পাশে নামিয়ে রাখলাম। আর এবার শিবলিঙ্গের মাথায় বেলপাতা দিয়ে দেব, বেলপাতা দেওয়ার সময় অবশ্যই নমঃ শিবায় কথাটা বলতে হবে। ওপরে পাঁচটা বেলপাতা দিয়ে দিলাম, কীরমভাবে দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এরমভাবে দেওয়ার নিয়ম। শিবলিঙ্গের মাথায় তো বেলপাতা দেওয়া হয়ে গেছে, আর এখন মাঝের যে জায়গাটা ওখানটা আতপ চাল দিয়ে দিলাম, বেলপাতাগুলো পড়ে যাচ্ছে ওই জন্য আরেকবার সোজা করে দিলাম, ঠিকঠাক করে দিলাম। আর ওই মাঝের জায়গাটাতে আতপ চালের ওপরে ওখানে আরও বেলপাতা দিয়ে দেবো, দেওয়ার সময় অবশ্যই নমঃ শিবায় কথাটা বলে নেব। এবার ভোলে বাবাকে একটা ফুল দিয়ে দেবো, আমার যতদূর মনে হয় এই ফুলটার নাম অশোক ফুল, তাই এই ফুলটা ভোলে বাবাকে দিয়ে দিলাম। এরপরে ভোলে বাবাকে বাতাসা দেওয়া হবে, তা এরমভাবেই আমি আমার পুজোটা কমপ্লিট করেছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই যে ভোলে বাবাকে মিষ্টি দেওয়া হলো, তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে, মন্দিরের পুজো তো আগেই হয়ে গেছে, আর মন্দির থেকে দেখো কত বড় একটা টিপ দিয়ে দিয়েছে। তা ঘরের পুজো হয়ে গেছে, এখন সমস্ত কিছু তুলে নেব, মানে ধরো বাসনপত্রগুলো একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো তুলে নেব, ঠাকুরের প্রসাদটা তুলে নেব, ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করে রেখে দেবো, আমার পুজো হয়ে গেছে পরিষ্কার করে রেখে দেবো, এবারে বাবা বসবে প্রণাম করতে। আর শ্রাবণ মাসে তো সবাই সবুজ রঙের কাপড় বলো বা চুড়িদার যাই হোক পরে, আমার সেটা পরা হয়নি, কিন্তু এই যে সবুজ রঙের টিপটা পরেছি। তো আজকের ব্লগটা এতটুকুই তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, তোমরা আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো আর খুব আনন্দে কাটাও।
ভগবান ভোলে বাবার কাছে প্রার্থনা জানাই যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি।